এমনিতে এলাকা হুমকি ধমকি দেয়নি ওরা? ধমকি তো মারতেছে, হুমকি ধমকি মারতেছি। হ্যাঁ, হুমকি ধমকি মারতেছি। গাইবান্ধা ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগের তদন্ত সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। তদন্তকারী কর্মকর্তা হলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক ইলাহী চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক সুকান্ত কুমার মাহাতো, ইউএনও আবু সাইদ সহ আর অনেকে। তদন্তকালে আনন্দ টিভির গাইবান্ধা প্রতিনিধি মিলন খন্দকার সহ স্থানীয় পাঁচ সাংবাদিকদের লিখিত বক্তব্য নেওয়া হয়। এদিকে আনন্দ টিভি ও দ্য ডেইলি ট্রাইব্যুনাল ও বেশ কয়েকটি অনলাইন পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পরপরই অভিযুক্ত ইউএনও আনিসুর রহমান ও তার অফিস সহকারী আতিকুর রহমানের অন্যত্র বদলি হলেও তদন্তকারী কর্মকর্তার সামনে কথা না বলতে ভুক্তভোগীদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি অব্যাহত রেখেছে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান। চর অঞ্চলের খবর তো মাঝে মাঝে যে হুমকি আইছে ভাই, ওই যে ওই দুইটা বেলে আতিকের হাতে বেলে মিলব মীমাংসা হবো না কি হব, ওই যে আলম আলম আলমগীর আলমগীর আর বাইগুজির তবে ঘটনাটি সরজমিনে তদন্তের নিয়ম থাকলেও তদন্ত অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদের হলরুমে। অন্যদিকে চেয়ারম্যান আজহারুল হান্নান তার ইউনিয়ন থেকে অন্তত 30 জন ভুক্তভোগী নিয়ে আসেন এবং তাদেরকে তার সেখানে বক্তব্য দিতে বাধ্য করেন, ফলে নিরপেক্ষ তদন্ত হয়নি বলে দাবি স্থানীয়দের। ধন্যবাদ। তদন্তাধীন বিষয়ে আমার এই মুহূর্তে কোনো বক্তব্য নেই। আমি আপনার আগেই বলেছি যে তদন্তাধীন বিষয়ে আমার বক্তব্য আমি আমার যখন লিখিত রিপোর্ট সেখানেই আমি জমা দেবো। কিভাবে আসলেন একলা? সামনে কোনো বাধা বিপত্তি বা কোনো ঝামেলা হয়েছে কিনা? ঝামেলা করছো বলে করছিল। হ্যাঁ করছিল, মানিনি আমি। আপনি শুনছেন? আমি আগে এসেছি, পারো আগের থেকে এসেছি। এমনিতে এলাকা হুমকি ধমকি দেয়নি ওরা? ধমকি তো মারতেছে, হুমকি ধমকি মারতেছি। হ্যাঁ, হুমকি ধমকি তো মারতেছি, হুমকি ধমকি মারতেছে। কারা এটা মনে করেন? মেম্বার ছিল। হ্যাঁ, আনাঙ্গের খরচ হয়েছে, আমরা ঘর নিচ্ছি, এতটা কেয়ারিং খরচ ওজন নয়, আর গরু বেছে গাড়ি যায় বেছে দিছি আমরা। আপনার কত টাকা খরচ হয়েছে? তো মেলাটাই গেছি তাও 70-75 টাকা। ডেস্ক রিপোর্ট, দ্য ডেইলি ট্রাইব্যুনাল।